আজ আমার ডায়েটের 21তম দিন। আমি সকালের কোনো কিছুই ভিডিও করতে পারিনি, একটু বিজি ছিলাম। সকালে আমি একটা ডিম নিয়েছিলাম আর সাথে ফ্রুটস রেখেছিলাম, আর পানি খেয়েছিলাম 2 মগ গরম পানি, আর অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে 1 মগ গরম পানি নিয়েছিলাম। এটা আমার লাঞ্চ। এখানে ডাল, একটু মাংস আর একটু আঙ্গুর নিয়েছি। এই আঙ্গুর পুরোটা আমি নিব না, খাবো না, অল্প একটু খাবো এখান থেকে। সন্ধ্যা 4:45 আমি 1 কাপ কফি নিচ্ছি। ভেবেছিলাম একটু গার্ডেনে যাব, কিন্তু গার্ডেনে অনেক বেশি ঠান্ডা। আমাদের এখানে এখন -3 চলতেছে, কালকে -3 ছিল। বাহিরে গার্ডেনে কাজ করা একেবারেই সম্ভব না। আর এখানে আমি কোকোনাট অয়েল দিয়ে আর ঘি দিয়ে কফিটা নিলাম। প্রায় 6-7 বছর পরে আমি এই চাল ভাজা বাছতেছি। আমার ছেলে হঠাৎ করে মনে হলো এই চাল ভাজার কথা। অনবরত নাড়তে হবে, না হয় নষ্ট হবে, ঠিক মতো ভাজা হবে না। চাল ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে মাখাবো। তার আগে আমি আমার মিলটা রেডি করব। এখানে ছোট ছোট পিস করা মাংস, এটা দিয়ে আমি মিক্সড বিনস দিয়ে রান্না করব। এখানে সেদ্ধ করা মিক্সড বিনস আছে, এগুলো সেদ্ধ করা, ভিজিয়ে রেখেছিলাম প্রথমে, তারপরে সেদ্ধ করে রেখেছি। এখন এগুলো আমি মাংস দিয়ে রান্না করব। আর মাংসটার মধ্যে মাংসের মশলা আমরা যা যা ইউজ করি সবই ইউজ করা হয়েছে। এটা হতে থাক, হিট লো করে দিয়েছি। আর এই পাশে আমি চাল মাখাটা রেডি করব। চাল ভাজা মাখার জন্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা। পেঁয়াজ আমি একটু কম করে দিব, পেঁয়াজের সরিষার তেল দিয়ে মিক্স করলে পেঁয়াজের বেশি একটু ঝাঁজ লাগে নাকে। আর দিচ্ছি একটু চাট মশলা। লেবুর রস, ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা চাল। ভালো করে মিক্স করে নিব, একটু সরিষার তেল দিব। আমি আর একটু চাট মশলা মিক্স করছি,
এখন ভালো করে এটা মিক্স করে নিব। রেডি, ছেলেকে দিয়ে আসি।